পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে শুক্রবার টাউন স্কুলের পাশের রাস্তায় দীর্ঘদিন ধরে পড়ে থাকা পরিত্যক্ত জায়গায় আগুন লাগাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়। একদিকে জেলা আদালত, অন্যদিকে রয়েছে স্কুল। শহরের এই রকম গুরুত্বপূর্ণ জায়গায় আগুন লাগাকে ঘিরে বর্ধমান শহরের কোর্ট কম্পাউন্ড এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বর্ধমান থানার পুলিশ ও দমকল বিভাগ। জেলা আদালতের আইনজীবী জানান, আগুন ছড়িয়ে পড়লে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। এই কোর্ট চত্বরে বহু মানুষের আনাগোনা, দমকলের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে। এলাকাবাসীরা আগুন নিয়ন্ত্রণে আসায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন, যদিও এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই। আদালতের পেছনে লেগেছে টাউন স্কুলের পাশে, আদালতের ঠিক পেছনটাতে গার্বেজ ফায়ার ছিল। আমরা দুটো কুড়িতে খবর পাই, সে মতো আমি আমার ক্রু নিয়ে চলে আসি এখানে। আমরা এক গাড়ি জল দিয়ে আমরা মোটামুটি ফায়ারটাকে কন্ট্রোল করে দিয়েছি, আর ভয়ের আবশ্যক কিছু নেই। এটুকু আগুন লেগেছিল গার্বেজ ফায়ার, আগুন নিয়ন্ত্রণে। এটা খুব সম্ভবত ব্রিজ গেট হতে পারে মেবি, কিন্তু এটা এক্সাক্ট আমরা ঠিক অতটা বলতে পারবো না। আমাদের যা কর্তব্য, আগুনটা নেভিয়ে দেওয়ার কাজ আমরা এটা করলাম। দিকে যখন মা হঠাৎ করে খেয়াল করেনি, প্রথমে পাশের একটি দোকান থেকে হঠাৎ একটি ছেলে এসে জানায় যে আগুন লেগেছে, এবং আগুনটা প্রচুর লোকজন এসে সাময়িকভাবে সেটা রদ করা হয়, এবং তবু আগুন জ্বলতে থাকে। সাংঘাতিক একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে যেতে পারত, এবং যে জায়গায় আগুনটা লেগেছে সেই ভদ্রলোক বিগত জবে থেকে তিনি জায়গাটা কিনেছেন, তার নাম হচ্ছে মধুসূদন সাপুই। তিনি কোনো মিনিমাম দায়বদ্ধতা দেখান না জায়গাটার প্রতি, জায়গাটা একটা ডাস্টবিনে পরিণত হয়েছে। এদিকে আদালত, এদিকে বিদ্যালয় বিরাট একটা বিভৎস অগ্নিকাণ্ড হয়ে যাচ্ছিলো, কিন্তু ভদ্রলোক এখনও নাকি সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছেন। আমি জানি না প্রশাসনের তরফে কোনো দায়িত্ব নেওয়া হবে কি না, আমি জানি না যার ব্যক্তিগত জায়গা তার তরফ থেকে কোনো দায়বদ্ধতা দেখানো হবে কি না, কিন্তু এটা না হলে একটা আগামীকালে, এবং আমার বাড়ির ভেতরে আগুন ঢুকে গেছিল, এবং সেই দায়বদ্ধতা কেউ নিতে রাজি হচ্ছে না, না প্রশাসন না কিছু। আপনারা সেখানে গিয়ে দেখুন, সরেজমিনে তদন্ত করুন, এবং গত দু বছর আগে ঠিক একই ঘটনা ঘটেছিল, তাকে বলা হয়েছিল, তিনি কোনো ব্যবস্থা নেননি, এবং আগামী দিনেও এই আবার একটা অগ্নিকাণ্ড ঘটতে যাবে আমি এই ব্যাপারে নিশ্চিত। এতে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যদি কোনো উপযুক্ত ব্যবস্থা নেন আমি অনুগ্রহ, আমি তার কাছে চিরকালীন কৃতজ্ঞ থাকব। বর্ধমান থেকে টিঙ্কু শাওয়ার রিপোর্ট, আনন্দবার্তা।